ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্য নিয়ে উদ্বেগের চাইতে বেশি অবাক হয়েছে ঢাকা। তবে ভারতের সঙ্গে যুদ্ধ বিগ্রহের আশঙ্কা দেখছেন না অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এছাড়া নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক এখনও নিশ্চিত নয়। বৃহস্পতিবার লখনৌতে সশস্ত্র বাহিনীর কমান্ডারদের যৌথ সম্মেলনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও ইসরায়েল হামাস সংঘাতের সাথে বাংলাদেশের তুলনা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ। রবিবার এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যকে এলোমেলো মন্তব্য বলে উল্লেখ করেন তৌহিদ হাসান। বলেন, বাংলাদেশ তার কথার পরিপ্রেক্ষিতে অনুমান নির্ভর কোনো প্রতিক্রিয়া দিবে না। আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক যে উনি এই ধরনের কথা কেন বললেন। আমি এটার কোনো কারণ খুঁজে পাই না। আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের যুদ্ধ বিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। উনি এটা কি তার নিজের দেশের কনজাম্পশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে। এ সময় শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেয়া ভারতের অভ্যন্তরীণ সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। রাজনৈতিক আশ্রয় স্বাভাবিকভাবে যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে, দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয়, সেটা আমরা দেখব। নিউ ইয়র্কে আসছে জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। সেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠকের বিষয় এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তৌহিদ হোসেন। এটা নরমাল যে সিস্টেম আছে সেই অনুযায়ী আগাবে। যদি বিষয়টা হলো তারা যদি চায় যে আমাদের সাথে দেখা করবে, আমাদের তো জোর করে দেখা করার কিছু নেই, তাই না? তিনি জানান, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার চাইলেও বাংলাদেশের অবস্থান স্পষ্ট, আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দেয়া হবে না। আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে রাজি না, কিন্তু কিছু ঢুকে যাচ্ছে। সুলতানা স্বর্ণ, ডিবিসি নিউজ, ঢাকা।